নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। মাটিতীর্থ কৃষি কথার আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মঙ্গলকোটে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হলো তৃণমূলের 21তম প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার সারঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদের হাতে 2018 শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার বর্ধমানের নবাঘাটে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধন করা হয়। 3 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায় একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল সোমবার। সোমবার বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় দুস্থ মানুষদের খাবার খাওয়ানো হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। চলে আসছি বিস্তারিত খবরে। মাটি তীর্থ কৃষি কথার আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। মাটিতীর্থ কৃষি কথার আনুষ্ঠানিক সূচনা হলো মঙ্গলবার। কাল্লা গেট সংলগ্ন কৃষি খামার এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, শ্রমমন্ত্রী মলয় ঘটক, ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মন্ত্রী শ্যামল সাঁতরা, সাংসদ মমতাজ সংঘমিতা এবং সুনীল মণ্ডল, বিধায়কদ্বয় ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, নিশীথ মালিক, নেপাল ঘড়ুই, নবীন বাগ, অলোক মাঝি, সৈকত পাঁচা, সুভাষ মণ্ডল, নার্গিস বেগম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবুটুরু সহ সভাধিপতি সম্পাধারা, পূর্ব বর্ধমান পৌরসভার পৌরপতি ডক্টর স্বরূপ দত্ত, পৌরসভার এমসিআইসি খোকন দাস, সহ তৃণমূলের সম্পাদক উত্তম সেনগুপ্ত, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা আরাধ্যক্ষ কুণাল আগরওয়াল সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাবাসীর জন্য এদিন কল্পতরু হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনহিতকারী প্রকল্পের কথায় আপ্লুত হয়ে ওঠেন ময়দানে আগত মানুষজন। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার মঙ্গলকোটে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হল তৃণমূলের 21তম প্রতিষ্ঠা দিবস। এদিন মাঝি গ্রামে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস থেকে প্রায় 200 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি মঙ্গলকোটেও উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয় তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস। এদিন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলকে জয়ী করানোর সংকল্প গ্রহণ করা হয় এদিন। দিন 21তম জন্মদিন, সেই জন্মদিনে আমরা পতাকা উত্তোলন করা হলো এবং আগামী দিনে যে আমরা সবাই একসঙ্গে চলে দলকে আবার পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করাবো সেই অঙ্গীকার করা হচ্ছে। অন্যদিকে মঙ্গলকোটের মাঝিক গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পালন করা হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। কংগ্রেস তৈরি হয়েছিল, সবাই বলে যে কংগ্রেসের সঙ্গে বিরোধিতা করেই নাকি তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, কিন্তু কালের নিয়মে মমতা ব্যানার্জির দার্শনিকতায় আজকে প্রমাণ হয়ে গেছে যে ভারতীয় সংস্কৃতিকে, সংবিধানকে রক্ষা করতে পারে ভারতবর্ষের একটাই মাত্র পার্টি, সে পার্টির নাম তৃণমূল কংগ্রেস, সেই নেত্রীর নাম মমতা ব্যানার্জী।
কারণ 73 সালে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটা যুক্ত হয়েছিল। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন বিজেপি, সিপিআইএম, কংগ্রেস থেকে প্রায় 200 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূল পার্টি কি হলো? তৃণমূল পার্টি পার্টির প্রতিষ্ঠা দিবস, সেই জন্য আমরা। আপনি কি করতেন আগে? আমরা বামফ্রন্ট করতেন। আজকে কি তৃণমূলে যোগ দিলেন? আজকে তৃণমূলে যোগ দিলাম। যোগ দিলেন হঠাৎ, কি ব্যাপার আপনাদের? হঠাৎ এদের মমতা ব্যানার্জির কাজে ধারা দেখে আমাদের খুব ভালো লেগেছে, সেই জন্য উন্নয়নের জন্য আমরা আজকে যোগ। উন্নয়নের জন্য? কি নাম আপনার? বামফ্রন্ট কত বছর করতেন? বামফ্রন্ট আগে 25 বছর। এখন থেকে আপনি কি আশা রাখছেন? আজ থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম, অনুষ্ঠান ভালো লেগেছে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস মাঝিগ্রাম। হ্যাঁ, মাঝিগ্রামে। কি করতেন আগে আপনি? আমি আগে বিজেপি করতাম। বিজেপি করতেন, আজকে কি যোগ দিলেন? আজকে যোগদান করলাম। টিএমসি তে যোগ দিলেন, কেন যোগ দিলেন কেন হঠাৎ আপনারা? আমরা বর্তমানে কেন্দ্র সরকারের যে জনবিরোধী নীতি আমরা কেন্দ্রে দেখছি, হ্যাঁ, যেখানে মানুষের স্বার্থকে ক্ষুণ্ণ করছে, এবং হ্যাঁ, সাম্প্রদায়িক শক্তি যেখানে মাথাতে দিয়ে উঠছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে, হ্যাঁ, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত এবং তার উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য এই তৃণমূলে পতাকা ধরে যোগদান করি। কোন পার্টি করতেন আগে আপনি? আমি আগে বিজেপি করতাম। আজ থেকে তৃণমূলে যোগ দিলেন? আজ থেকে তৃণমূলে যোগ। কি নাম আপনার? আমার নাম চন্দ্রকিশোর পাইন। আমি একজন প্রাক্তন প্রধান শিক্ষক। কোথায় দিলেন যোগদান? কোন পার্টি অফিসে দিলেন? এটা মাঝিগ্রাম। হঠাৎ করে কেন টিএমসি যোগ দিলেন? এখানে মমতা ব্যানার্জির যে কর্মধারা এবং যে কর্মনীতিতে চলছেন এবং দেশের উন্নয়ন দেখে আর কি, ওনার এই উন্নয়নে দেখে আমি এই পার্টিতে যোগদান করলাম। আজকে যোগ দিলেন? কোথায় যোগ দিলেন আজকে? মাঝিগ্রাম অঞ্চল পার্টি অফিসে। কোন ব্লক এটা? এটা মঙ্গলকোট ব্লক। কি নাম আপনার? আমার নাম সৌমেন্দ্রনাথ মণ্ডল। কি মনে হচ্ছে আপনার যোগ দিয়ে? আজকে যোগ দিয়ে আমি খুব আনন্দিত আর কি, এবং দেশের মানে কিছু উন্নয়নমূলক কাজের আশা এখানে। প্রতি বছরের ন্যায় আমাদের এই পার্টির প্রতিষ্ঠা দিবস 5 জানুয়ারি, এবং তার সঙ্গে আজকে মানে আমাদের বিরোধী দল সিপিএম, বিজেপি এবং কংগ্রেস থেকে প্রায় 200 বিরোধী কর্মী আজকে মমতা ব্যানার্জির আদর্শের উন্নয়ন দেখে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী এবং সাধারণ সম্পাদক তথা আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ রিজাউল মুন্সি, মেহবুব চৌধুরী, সভাপতি কুন্তলা মুখার্জি, সভাপতি বাবদুল বাসের, আরও অনেক কর্মকর্তা। কেন যোগ দিলে ওরা? ওরা দেখছে মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির প্রশাসন, এদের সন্তুষ্ট হয়ে এরা দীর্ঘদিন ভেবেছিল এবং আগে থেকে ওরা আবেদন করেছিল নিয়ম মাফিক, এবং আমাকে সেই আবেদন আমি আমার ব্লক সভাপতিকে পাঠিয়ে দিয়েছিলাম। তার অনুমতি পেয়ে আমি এদেরকে বলেছি, হ্যাঁ, আপনারা আসুন। সাধারণত 1998 সালে 1 জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে তার 21তম পতাকা উত্তোলন, 21তম উদযাপন হলো আজকে আমাদের ক্ষীরগ্রাম অঞ্চলে। মাননীয় মেহবুব চৌধুরী অঞ্চল সভাপতি, ওনার নেতৃত্বে আজকে প্রত্যেকটা বুথে বুথে আমরা পতাকা উত্তোলন করি, এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের অঞ্চল সভাপতি মাননীয় মেহবুব চৌধুরীর নির্দেশেই উত্তোলন হয়, এবং উনি মেন মেন যে পার্টি অফিস করা কার্যক্রম হয় সেসব পার্টি অফিসে গিয়ে মাননীয় মেহবুব চৌধুরী উনি পতাকা উত্তোলন করেন এবং প্রত্যেকটা মানুষকে আগামী দিনে উন্নয়নে সামিল হওয়ার বার্তা দেন, এবং শান্তিতে রাখা, যাতে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা মানুষকে শান্তিতে থাকে, শান্তিতে রাখতে পারে, সেই সব বার্তা দিয়ে আজকে এই 1 জানুয়ারিতে পতাকা উত্তোলন করে আজকের প্রোগ্রাম। প্রোগ্রাম বলতে আপনারা সবাই জানেন যে 1998 সালের 1 জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। আজকে 20তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের ক্ষীরগ্রাম অঞ্চলের প্রতিটি গ্রামে গ্রামে আমাদেরকে পতাকা উত্তোলন এবং মিষ্টি বিতরণ থেকে শুরু করে অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং পতাকা উত্তোলন করার আমাদের
সুগম অঞ্চলের সভাপতি মেহবুব চৌধুরী, সেই সঙ্গে আরও অন্যান্য কর্মীরা আমাদের সেখানে উপস্থিত ছিলেন। এই আজকের দিনে সামনে বছরটা যাতে আমাদের সকলে ভালো থাকে, সুস্থ থাকে, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত মানুষের পাশে আমরা আছি, তারা সকলে ভালো থাকুক, এই জন্য আজকে আমাদের এই দিনটি এখানে। মাঝিগ্রাম অঞ্চলে আমাদের পার্টির যে প্রতিষ্ঠাতা দিবস পতাকা উত্তোলন হলো, আর সিপিএম বিজেপি কংগ্রেস থেকে কিছু লোক আমাদের জয়েন করলো, এর মধ্যে যারা প্রাক্তন সিপিএম এর দাঁড়িয়ে ছিল, কংগ্রেসের দাঁড়িয়ে ছিল, তারাও জয়েন করেছে। তো কতজন যোগ দিল আজকে? প্রায় 200 জন মতো, তিনটে দলের মিলে। কি আশা করছে আমি আজ থেকে? নতুন বছরে কি আশা করছি? যে নতুন বছরে বিজেপি এত ফাটিয়ে বেড়া ছিল দিলীপ ঘোষ, আজ মঙ্গলকোটে এমনিতেই তো বিজেপির লোকই নাই, তার মধ্যে দু চারটে যা ছিল সেগুলো এখন আমাদের দলে ঢুকে যাচ্ছে, এবং আমরা আশা করছি আগামী পঞ্চায়েত যে নির্বাচন আসবে, মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছে, আমার মনে হয় বিরোধীরা কোনো প্রার্থী খুঁজে পাবে না। বিজেপি কংগ্রেস সিপিএম যারা যোগ দিল, তারা উন্নয়নের ধারাকে দেখে এগিয়ে এসছে, যে মমতা ব্যানার্জি উন্নয়নের ধারাকে, তারা এখন কি আপনারা কি উন্নয়নটা আরও শক্তিশালী হবে? অবশ্যই, কারণ উন্নয়ন দেখে তো তারা আসছে, আর এই উন্নয়ন তো মমতা ব্যানার্জি দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে, একটার পর একটা নতুন প্রকল্প আনছে, একটার পর একটা নতুন তার মাথায় চিন্তাধারা আসছে, সেটা বাস্তবে পরিণত করছেন। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। মঙ্গলবার সরঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের হাতে 2018 শিক্ষা বর্ষের বই তুলে দেওয়া হয়। এদিন প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় 120 জন ছাত্রছাত্রীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। 2018 শিক্ষাবর্ষের প্রথম দিনেই সরঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেওয়া হলো মঙ্গলবার। এদিন প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় 120 জন ছাত্রছাত্রীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ 1 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ মালিক সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মোতাবেক আজকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর হাতে তাদের পুস্তক তুলে দেওয়া হবে। আমরা সেই মহতি সভার সরঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সেই মহতি সভার আয়োজন করেছি। আমরা আজকে বিশেষ দিনের অতিথি হিসেবে পেয়েছি আমাদের খণ্ডঘোষ 1 নম্বর চক্রের মাননীয় সম্মানীয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে। তিনি সমস্ত ছাত্রছাত্রীর হাতে পুস্তক তুলে দেবেন। প্রথমেই সরঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করবে তৃতীয় শ্রেণীর ছাত্রী অর্চিতা জশ। এত সুন্দরভাবে বই সব স্কুলে দেওয়া হবে, সব স্কুলেই বই দেওয়া হবে, কিন্তু এত সুন্দরভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে বই দিবসটাকে যথাযথভাবে পালন করার জন্য ধন্যবাদ। এরপর তোমাদের সম্পর্কে কয়েকটা কথা বলি। আমরাও একসময় খুব ছোট ছিলাম, আর তোমরা তোমাদের বাবা মাকেও জিজ্ঞেস করবে যে আমরা যখন ছোট ছিলাম আমাদের অনেক সময় বই কিনে পড়তে হতো, ঠিক আছে, বই কিনে পড়তে হতো, অনেকের কেনা হতো না, অর্ধেক দিন ক্লাস হয়ে যেত, তারপরে হয়তো অনেকে বই পেতাম বা পেতাম না, অনেকে পুরানো দাদা দিদির কাছ থেকে বই জোগাড় করতাম সেই পুরানো ছেঁড়া বই। এখন কিন্তু দিনটা একটু পাল্টে গেছে, এখন তোমরা বছরের প্রথম দিনে, কালকে 1 তারিখ ছুটি ছিল, আজকে 2 তারিখ, আজকে থেকে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের হাতে একেবারে নতুন বই তুলে দেওয়া হবে, এবং তোমরা আজকে প্রত্যেকে নতুন বইগুলো নিজেদের যে যার ক্লাসের বইগুলো পেয়ে যাবে। এখানে
আমরা মানে উপস্থিত হয়েছি বই দিবসটা পালন করার জন্য সরঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। এবং এক্ষেত্রে বছরের প্রথম দিনে মানে শিক্ষাবর্ষের প্রথম দিনে আমরা ছাত্রছাত্রীদের হাতে বইটা বইগুলো নতুন বই সেই বই তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে আগাম গোটা শিক্ষাবর্ষে সেই বইগুলো সঠিকভাবে পড়ার জন্য বলা হয়েছে। কোন কোন ক্লাসে বই তুলে দিলে? আমরা একেবারে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর হাতে কিন্তু বইগুলো তুলে দেওয়া। মোট কত ছাত্রছাত্রী আছে এই বিদ্যালয়ে? এই মুহূর্তে 120 জন ছাত্রছাত্রী আছে, তবু প্রাক প্রাথমিক এখনো ভর্তি চলছে, সে সংখ্যা আরো বাড়বে। আজকের দিনের তাৎপর্য ছাত্রদের সামনে গুরুত্ব এবং আগামী দিনের কাজ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমাদের সকলের পক্ষ থেকে অবর বিদ্যালয়ের পরিদর্শক মহাশয়কে আমরা আরেকবার সম্মান জ্ঞাপন করছি। এরপর পুস্তক তুলে দেবেন। প্রথমেই চতুর্থ শ্রেণীর ছাত্রী আমাদের স্বস্তিকা কোনা শিক্ষাবর্ষের প্রথম দিনে বই হাতে পেয়ে স্বভাবতই খুশি ছাত্রছাত্রীরা। আজ 2018 শিক্ষাবর্ষ শুরু হলো। আমাদের যেটা পাঠ্যক্রম পাঠ্যসূচি আছে সেই প্রক্রিয়া আমাদের প্রতিদিনই চলবে। পাশাপাশি সরঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে আমরা ছাত্রছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্যে এখানে শিশু সংসদ আছে, এখানে লাইব্রেরি থেকে পুস্তক দেওয়া হয়, এখানে নিয়মিত খেলাধুলা হয়, বাগান পরিচর্যা করা হয় এবং শিক্ষক মহাশয়দের নেতৃত্বে সকল ছাত্রছাত্রীর উপস্থিতিতে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা আছে এবং নিয়মিত ক্লাস এখানে হয়। সরকারের যে রুটিন আছে 10:35 থেকে 4:00 পর্যন্ত, এর কোনো দিন এখানে অন্যথায় হয় না এবং সমস্ত শিক্ষক মহাশয় প্রধান শিক্ষক সহ সকলেই খুবই সক্রিয় এবং তারা স্কুলের প্রতি খুবই দরদী। এবং এখানে মিড ডে মিল নিয়ত প্রতিনিয়ত মিড ডে মিল হয়, কোনো দিন মিড ডে মিল বন্ধ থাকে না এবং সরকারিভাবে যে মেনু আছে সেই মেনুকে মেনে এখানে মিড ডে মিল পরিচালনা করা হয়। এবং আমাদের যে সিসি আছে, ধারাবাহিক যে মূল্যায়ন প্রক্রিয়া আছে, সেই ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়াও এখানে সরকারি নির্দেশনা যথাযথ হয় এবং বিদ্যালয়ের যে মান, পড়াশোনার যে গুণগত মান খুবই উন্নত। আমরা আশা করছি এই শিক্ষাবর্ষে বর্ধমান জেলার মধ্যে আমাদের সরঙ্গা প্রাথমিক বিদ্যালয় সমস্ত বিষয়ে শীর্ষে যাবে এবং প্রথম স্থান দখল করবে, এই আশা এই প্রত্যাশা নিয়ে আমরা আজ 2 জানুয়ারি 2018 শিক্ষাবর্ষ শুরু করলাম। সরঙ্গা থেকে বলরাম সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার বর্ধমানের নবাবহাটে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধন করা হয়। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবসের দিন বর্ধমানের নবাবহাটে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধন করা হলো। সোমবার এই কার্যালয়ের উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক। ফিতে কেটে কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন তিনি। নিশীথ মালিক ছাড়াও উপস্থিত ছিলেন কাকলি গুপ্ততা, ফাল্গুনী দাস রজক সহ তৃণমূল নেতা নেতৃত্ববর্গ। নবাবহাট যুব তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, এই কার্যালয়ে আজকের এই শুভ দিনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং ইংরাজি নববর্ষ আজকে এই শুভ দিনে আজকে এই অফিসের উদ্বোধন হল। তো আজকে সেই অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই ব্লকের আমাদের অভিভাবিকা সদ্য কাকুলি গুপ্ততা মহোদয়া উপস্থিত আছেন, আমাদের যুব সভাপতি, আমাদের যুবরাজ যারা এই যুব তৃণমূল কংগ্রেসের অফিস উদ্বোধন হলো, মানব ভট্টাচার্য উপস্থিত আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সদ্য ফাল্গুনী দাস রজক উপস্থিত আছেন, এখানে ফিরোজ আছে উপস্থিত আছেন, আমাদের যুব কংগ্রেসের কর্মীবৃন্দ মহাউপনেরা। আমরা জানেন যে আজকে শুভ নববর্ষ, সকলকে সেই নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি
আমরা সকলে সারা বছর সুন্দরভাবে থাকবেন, ভালো থাকবেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের এই কার্যালয় থেকে মানুষের পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়। তৃণমূলের এই কার্যালয় উদ্বোধন হওয়ায় খুশি সকলেই। আজকে এখানে আমাদের একটা নতুন পার্টি অফিস উদ্বোধন করা হচ্ছে। এখানে বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্র বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। তিন নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায় একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল সোমবার। প্রদীপ প্রজ্বলন এবং কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মসূচি সফল করতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। মিডিয়া বন্ধুদের, আমাদের তৃণমূল কংগ্রেস, তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নতুন বর্ষকে স্বাগত জানাতে একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল সোমবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় তিন নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায়। তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পরিপূর্ণতা পায় এদিনের এই কর্মসূচি। প্রদীপ জ্বালিয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একবিংশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই এইরূপ পরিকল্পনা বাস্তবায়িত হয়। সবাইকে আমি শুভ নববর্ষের তৃতীয় ভালোবাসা জানাই। আজকে একুশতম প্রতিষ্ঠা দিবসে আপনারা জানেন যে দেখতে দেখতে তৃণমূল কংগ্রেস আজকে একুশ বছরে পা দিল, কিন্তু এই দলটা যেদিন গঠন হয়েছিল আপনারা জানেন, সেই দিন গোটা বাংলার বুকে একটা অন্য রাজনৈতিক দল যে ৩৪ বছর ক্ষমতায় রয়েছে, সেই দলটাকে বাংলার কোনো রাজনৈতিক নেতৃত্ব, অন্য অন্য আমাদের জাতীয়তাবাদী দলের অনেক বড় বড় নেতা ছিলেন, তারা কেউ এই রাজনীতি দলটাকে সরাতে পারত না বাংলার বুক থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সম্ভব হয়েছে যে বামপন্থী দলকে, ৩৪ বছরের বামপন্থী দলকে বাংলা থেকে ছাড়া করতে। প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে আমাদের তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে গোটা বাংলা তথা ভারতবর্ষের অন্যান্য রাজ্য আমাদের দলের প্রতিষ্ঠা দিবস পালন। আপনি একটু নিচে নেমে কোন ভলেন্টিয়ারের সহায়তায় যারা যারা আছেন তাদের প্রত্যেকের মধ্যে কেক বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষ। রাম মহাশয় খবর পেলাম তিনি আছেন, আমি হয়তো তাকে দেখতে পাচ্ছি না, মার্জনা করবেন প্রত্যেকেই যারা আছেন তারা আসুন। দলীয় গানের মাধ্যমে অনুষ্ঠানটি যথাযথ রূপ পায়। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা শঙ্কর চক্রবর্তী, অভিনেত্রী রাজন্না, বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সহ সমাজের সকল স্তরের মানুষজন কর্মসূচিতে অংশ নেন। এদিন আলোর রোশনায় গোটা চত্বর মুখরিত হয়ে ওঠে। বন্দে মাতরম, বন্দে মাতরম।
আপনারা জানেন 1998 সালে আজকে আমাদের দিদিমণি এই দলটাকে মমতা ব্যানার্জি আমাদের এই দলটাকে জন্ম দিয়েছিলেন। আজকে যে দল, আজকে আমাদের যে সরকার সরকার আপনারা জানেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষের পাশে থাকার জন্য যেসব সহযোগিতা প্রকল্প এবং যেসব আমাদের কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডে যারা জন্মদাতা এই সরকার এবং আমাদের দলের যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠিত দিবসকে আজকে আমরা পালন করছি এবং আজকে এখানকার সাধারণ মানুষ আজকে এই দিনটাকে আমরা উপহার দিচ্ছি এবং আমাদের যে নানা ধরনের প্রকল্প আছে, কন্যাশ্রী আছে, তারপরে আমাদের শিশু সাথী আছে, যুবশ্রী আছে, প্রকল্প আছে, আমাদের আজকে এই থিমের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে এবং গানের মাধ্যমে এটাকে আজকে এখানকার সাধারণ মানুষকে আমরা উপহার দিচ্ছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরেলাম বিরতির পর। সোমবার বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় দুস্থ মানুষদের খাবার খাওয়ানো হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি এদিন দুস্থ মানুষদের মধ্যে পোশাকও বিতরণ করা হয়। খুশি সকলে। বছরের প্রথম দিনটাকে একটু অন্যভাবে কাটাতে চান বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সোমবার বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় সকল দুস্থ মানুষদের খাবার খাওয়ানো হয়। পাশাপাশি এদিন দুস্থ মানুষদের মধ্যে পোশাকও বিতরণ করা হয়। বারবারই অভিযোগ উঠেছে বর্ধমান স্টেশনে থাকা শিশুরা মাদক আসক্ত হয়ে পড়েছে, তাই প্রতি রবিবার শিশুদের শিক্ষাদান ও মাদক সেবন সম্পর্কে সচেতন করার সংকল্প গ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পেরে খুশি তারা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। বছরের প্রথম দিন 108 শিব মন্দিরে ভিড় উপচে পড়তে দেখা যায়। বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এদিন মন্দিরে এসে হাজির হন। সোমবার শিবের বার, তার উপর বছরের প্রথম দিন হওয়ায় মন্দিরমুখী হন অসংখ্য ভক্তকুল। আজকে এভরিডে আমি 25 সোমবার আসি, সোমবার 20 সোমবার আসি, আজকে এসছি 1 জানুয়ারি, এটা 1 জানুয়ারি সোমবার পড়েছে, আমারও ভাগ্য ভালো যে সোমবার পড়েছে। আর এখানে তো এত ভিড় হওয়ার কারণটা হচ্ছে যে এবছর প্রথম এটা পিকনিক স্পট আরম্ভ করেছে, পিকনিক হচ্ছে, ওরা কিছু টাকার বিনিময়ে এখানে পিকনিক করতে দেওয়া হচ্ছে, ওই বাগানের দিকে, ভেতরে নয় বাগানের দিকে। আনুমানিক কেমন ভিড় হয়েছে? প্রায় 1000-1500 লোক হবে, 4-5000 লোক হবে। আজকে কি প্রথম বছর বলে কি সব পুজো দিতে আসছে? না, এটা প্রতি বছরই 5 জানুয়ারিতে এখানে লোক হয়, কিন্তু এবছর পিকনিকটা প্রথম হচ্ছে, সেই কারণেই এত লোকজনের সমাগম। কি মনে করছেন, ভবিষ্যতে কি আরও উন্নতমান হবে? অবশ্যই, এটা একটা বর্ধমানের বুকে এরকম একটা 108 মন্দিরে পিকনিক করতে দেওয়া হচ্ছে, পিকনিক করছে, তা তো বর্ধমানবাসীর কাছে এবং আরও বাইরের লোকের কাছে তাদের তারা মজা পাবে, আনন্দ পাবে, একটা অনুষ্ঠান আরও ভালোভাবে হবে এরকমই। দেবতার কৃপা লাভের আশায় দেবতা স্মরণাপন্ন হন ভক্তগণ। ধূপ দীপ পুষ্প সহযোগে ভক্তকুল ভক্তি অর্পণ করেন। কচিকাঁচা থেকে প্রবীণ সকল বয়সের ভক্তই এদিন মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। আগত ভক্তদের মধ্যে উদ্দীপনা প্রকাশ পায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার মঙ্গলকোটে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হল তৃণমূলের 21তম প্রতিষ্ঠা দিবস।
মঙ্গলবার সারঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদের হাতে 2018 শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার বর্ধমানের নবাফাতে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধন করা হয়। তিন নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায় একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল সোমবার। সোমবার বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় দুস্থ মানুষদের খাবার খাওয়ানো হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এখনকার মতো খবরই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।